দেখো একটা কথা তোমায় স্বীকার করতেই হবে, সেটা হচ্ছে বিরিয়ানি তুমি পছন্দ করো না। এই কথাটা কলকাতায় এসে যদি তুমি বলো, তোমাকে এই শহরে কেউ থাকতে দেবে না, ঠিক আছে? কলকাতায় বিভিন্ন ধরনের বিরিয়ানি পাওয়া যায়, 350 টাকা প্লেটের বিরিয়ানিও আছে, 600 টাকা প্লেটের বিরিয়ানিও আছে, 200-250 টাকা প্লেটের বিরিয়ানিও আছে। ঠিক সেইভাবেই স্ট্রিট ফুড, মানে বেশ কিছু রাস্তার ধারে হাঁড়িতে বানানো বিরিয়ানির দোকানের ভিড় দেখলে কে বেশি সাকসেসফুলি বিরিয়ানি বিক্রি করে কলকাতায়, এই কোয়েশ্চেনটা কিন্তু মাথায় তোমার আসবে। ঠিক সেইভাবে একটা অসাধারণ দোকান নিউ আর্সালান বলে, ঠাকুরপুকুর 3A বাস স্ট্যান্ডের জেমস লনে, ঠাকুরপুকুর 3A বাস স্ট্যান্ডে যে জেমস লন বাইপাস, সেখানে নিউ আর্সালান বিরিয়ানি। ওখানে 130 টাকা মাটন বিরিয়ানি এবং 95 টাকায় এগ দিয়ে চিকেন বিরিয়ানি, গুরু খেয়ে একবার দেখবে। আমি গেছিলাম সেখানে ব্লগ করতে, দেখলাম কী হবে। বিরিয়ানির দোকানে পৌঁছলাম যখন, তখন বাজে হচ্ছে 7:30। আমি অবাক হয়ে গেলাম, ততক্ষণে 7 থেকে 8 হাঁড়ি বিরিয়ানি শেষ হয়ে গেছে। মালিকের 2 ছেলে নিজেরাও কাজে হাত লাগায়, দুজনে মিলে দমে রাখা, মানে আধ ঘন্টা দমে রাখা বিরিয়ানিটাকে, মানে হাঁড়িটাকে তুলে একদম কাউন্টারের সামনে লাগালো। আর এই যে লাল কাপড়ে ঢাকা বিরিয়ানির হাঁড়ির ঢাকনা দেখলে জিভে জল তো আসবেই সবার, সেটা ভালো করেই জানি। এনিওয়ে ফাইনালি হাঁড়ির ঢাকা সরানো হচ্ছিলো না, এক্সপার্ট আসবে, মানে বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন লোক থাকে বিরিয়ানি বানানোর জন্য। কেউ বিরিয়ানির কী বলবো রেসিপিটাকে রেডি করে, কেউ বিরিয়ানিটাকে ভালো করে সাজায়, কেউ মাংস কষায়, কেউ আলু সেদ্ধ করে। এরমভাবে বিরিয়ানি তৈরি হওয়ার পর, দম থেকে নামানোর পর বিরিয়ানিতে ঘি মেশানো একটা বিরাট বড় প্রসেস। একটা মানে প্রায় কী বলবো তোমার 10 লিটারের গাওয়া ঘিয়ের একটা জার, তার ভেতর থেকে গাওয়া ঘি বিরিয়ানির ওপর ছড়ানো হবে এখন দেখা যাবে। এবং এটা গরুর দুধের গাওয়া ঘি, দেশি গরুর দুধের গাওয়া ঘি, নিউ আর্সালান বিরিয়ানি এরা এটাই প্রোভাইড করে, যে গাওয়া ঘি সেটাকে ভেতরে ছড়াবে। ছড়ানোর পর, ছড়ানো হয়ে গেছে অলরেডি, ছড়ানোর পর এবার বিরিয়ানিটাকে ভালো করে হাঁড়ির ভেতরে চারপাশে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে নিচ থেকে আলু চিকেন সব কিছু ওপরে তোলা হয়। কিছু কিছু জায়গায় চালটা চাই হয়ে থাকে, সেটাকেও ভাঙা হয়, এবং বিরিয়ানিটাকে আলটিমেটলি বানানো হয় এরকমভাবে। মানে বিরিয়ানি কিন্তু যখন সার্ভ করা হয় বাক্সে, তখনও পর্যন্ত বিরিয়ানিকে বানানো হয়। এটা এরকম কোনো ব্যাপার না যে হাঁড়ির ভেতরে থাকবে তুলে তুলে দেবে, এটাকে ভালো করে মিশিয়ে মিশিয়ে রোগান থাকে, নিচে তেল থাকে, সেসব কিছু ফিল্টার করে বিরিয়ানি তৈরি হয়। আলটিমেটলি মাটন দেখতে পাচ্ছ সত্যি বেশ ভালো, মানে 80-85 গ্রামের মাটনের পিস দিয়ে বিরিয়ানি 130 টাকা, সঙ্গে ডিম দেয় না, ডিম দিলে এক্সট্রা 5 টাকা দিতে হবে। এবং নিউ আর্সালান বিরিয়ানি ঠাকুরপুকুর 3A বাস স্ট্যান্ডের জেমস লন, মানে বাইপাস লাগোয়া, খুব প্রচণ্ড ভিড় হয় এখানে। এই যে ভেতর থেকে তেলগুলোকে তুলে ফিল্টার করে কিন্তু সরানো হয়, আলু মোটামুটি বেশ মিডিয়াম সাইজেই এখানে পাওয়া যায়। আমি আরেকটু বড় আলু বিরিয়ানিতে পছন্দ করি আমি চালের থেকে। আর বিরিয়ানি খেলে পেটটা যেভাবে ভরে যায়, সিরিয়াসলি পৃথিবীতে কোনো খাবার নেই এত টেস্টি। দেখো ছাঁকনির ভেতরে বিরিয়ানির তলায় জমা মাটন বা চিকেন কষার যে রোগানটা, যে তেলটা, সেটাকে ছেঁকে নেওয়া হয় যাতে আমাদের অ্যাসিডিটি না হয়। আজকাল অনেক জায়গাতেই বিরিয়ানি কিন্তু ডালডায় আর তৈরি হয় না, রিফাইন্ড অয়েলে বিরিয়ানি তৈরি হয়, কিন্তু কিছু কিছু জায়গায় বাজেট কমানোর জন্য বিরিয়ানিতে পাম অয়েল দেওয়া হয়, যেটাকে আমি খুব একটা সাপোর্ট করতে পারি না। আর এত ফুড ব্লগার চারপাশে, সবাই ফুড ব্লগিং করছে, আমি কিন্তু এইটাকে কিছুতেই বিশ্বাস করতে পারি না যে 30-40-50 টাকায় বিরিয়ানি বানানো যায়, পাবলিককে বিক্রি করা যায়, তাহলে তার কোয়ালিটিও সেরম হবে। আলটিমেটলি 2-3 হাঁড়ি বিরিয়ানি নিউ আর্সালানে আমি দাঁড়িয়ে থাকাকালীনই দম থেকে নামিয়ে ঘি মিশিয়ে কিশমিশ মিশিয়ে বিরিয়ানির চালগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। মানে এই ব্যাপারটার সাথে দাঁড়িয়ে থাকা, মানে এইটার সাক্ষী হওয়াটাই একটা বিরাট বড় কাজ, অসাধারণ লাগছিল দেখতে। এবং নিউ আর্সালান এই যে বিরিয়ানির দোকান, এখানে 95 টাকার চিকেন বিরিয়ানি উইথ এগ, এটা আগে দাম ছিল হচ্ছে 75 টাকা, সেটা 20 টাকা বেড়েছে 2 বছরে, এবং টেস্ট একই রকমের রয়েছে। সব থেকে ইন্টারেস্টিং লাগে নিউ আর্সালান ঠাকুরপুকুর 3A বাস স্ট্যান্ডের জেমস লংয়ের লাগোয়া এই দোকানের বিরিয়ানির, সেটা হচ্ছে চিকেন আলু ছাড়াও চালটারও সেম স্বাদ। চালের ভেতরে কী করে স্বাদকে ঢোকাতে হয় সেটা নিউ আর্সালান জানে। কেমন লাগলো জানিও, লাইক করো, ফলো করো। তাহলে কেমন লাগলো এই বিরিয়ানি? হ্যাঁ আমি জানি তোমার জিভে জল চলে এসেছে, এবং বিরিয়ানির সাথে কোল্ড ড্রিঙ্ক, যা ফাটাফাটি কম্বিনেশান গুরু, সিরিয়াসলি ফাটাফাটি, রাম লক্ষণের থেকেও ভালো কম্বিনেশান বিরিয়ানি আর ভালো ঝাঁঝওয়ালা কোল্ড ড্রিঙ্ক। আর আমি এই যে ভিডিওটা ভালো লাগলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এই চ্যানেলটা, এবং নিচে ডিটেলসে যাও, সেখানে এই বিরিয়ানির দোকানের লোকেশন দেওয়া আছে, গুগলের লোকেশন থেকে শুরু করে ডিটেলস দেওয়া আছে, লিঙ্কটা ক্লিক করলেই পেয়ে যাবে।